হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমার আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। তো যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা এখনও করেননি তারা তারা করে নেন অবশ্যই। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো দেখতেই তো পাচ্ছেন কি এটা, এই যে ডিম, আজকে আপনাদের ডিমের কারি বা ঝোল যেটাই বলবেন সেটা দেখাবো, ঠিক আছে? তো মানে আমি করব সেটা আপনাদের কি মনে হবে সেটা দেখবেন। তো এই যে ডিম, তো এখানে ডিম নেওয়া হয়েছে, আলু আলু হবে, তো এটা দিয়ে একটা রেসিপি হবে আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? দেখতে থাকুন আমার ভিডিওটা, পুরো ভিডিওটা দেখবেন। আর আশা করছি আপনারা ভালোই আছেন, তো ভালোই থাকবেন, সুস্থ থাকবেন, তো আমার ভিডিওটা অবশ্যই দেখবেন, ঠিক আছে? পুরো ভিডিওটা দেখবেন আর ভালো লাগবে, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই যেন করবেন, সাবস্ক্রাইব অবশ্যই যেন করবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকন বাজাবেন, অলে ক্লিক করবেন, তাহলে আমার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। তো আমি প্রতি ভিডিওতে এটাই বলি, তো অবশ্যই যেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে, যারা যারা নতুন আর কি। তো ঠিক আছে, দেখতে থাকুন ডিমের রেসিপি। এই যে ডিম দেখালাম আপনাদেরকে, ডিমটা সিদ্ধ করতে দেওয়া হয়ে গেছে। তো দেখুন, এই যে ডিম সিদ্ধ করতে দিয়ে দিয়েছে, তো আলুটা সিদ্ধ করা হয়ে গেছে, মানে ভাতের সঙ্গে আলুটা আগে সিদ্ধ করে নিয়েছে, ঠিক আছে? তো ঠিক আছে, ডিমটা হয়ে ডিমটা সিদ্ধ হোক, তারপরে রান্নাটা আমি দেখাচ্ছি। ডিম সিদ্ধ হয়ে ছাড়ানো হয়ে গেছে, সব হয়ে গেছে, এবার মশলা করলে রেডি হয়ে যায়। এবার ডিম রান্নাটা আমি দেখাচ্ছি, ডিমটা সিদ্ধ হয়ে গেছে ছাড়ানো আর আপনাদেরকে দেখালাম না। তো এবার মশলা করে নেবে আর কীভাবে কী ডিমটা রান্না করে সেটাই দেখাচ্ছি আমার মা, ঠিক আছে? তো দেখুন, তো এই যে শিলের উপরে সব মশলাপাতি নেওয়া হয়ে গেছে, কী কী নিয়েছে, রসুন, আদা, তারপরে জিরে, এখনও জিরে দেয়নি, তো ধনে, তারপরে পেঁয়াজ, তারপরে লঙ্কা, আদা, আদাটা এখনও দেয়নি। তো এইটা ডিমের মশলা হবে, ঠিক আছে? তো ওই যাক, তারপরে দেখাচ্ছি। তো ডিম টমেটো এর সঙ্গে বেটে দেবে, ঠিক আছে? টমেটোটা এর সঙ্গে বাটা হবে, বেটে দেবে। এই যে টমেটো, ডিম রান্নার জন্য কড়া চাপিয়ে দিয়েছে, এই যে দেখুন কড়ার কী অবস্থা, কড়ার যে পরিষ্কার করবে তার তারও অবস্থা এরকম হয়ে যাবে। তো এই যে দেখুন কড়াই তেল দিয়ে দিল, এবার ডিমটা ভেজে নেবে। ডিমটা এবার ভেজে নেবে, দেখুন তেলটা গরম হোক, তারপরে এই যে ডিম, এই যে ডিম আমি একটু ডিমগুলো একটু কেটে দিলাম। তো ডিমে লবণ হলুদ এখনো মাখানো হয়নি, লবণটা তেলে দেবো। এই যে এই ডিমগুলো থেকে গেল, এগুলো ডিম দেখেছেন কেমন গোল গোল বহন, ছোট ছোট ডিম, সেগুলো আমাদের ঘরের ডিম, ঠিক আছে? কড়াই যেগুলো আছে সেগুলো কেনা ডিম না বন্ধুরা, আপনাদের সঙ্গে আর কি বললাম, এগুলো তো কি আপনারা তো দেখে দিতে পারছেন। এই যে দেখুন ডিম তো ভাজা হোক, তারপরে দেখাচ্ছি আবার। তো ডিম ভাজা হয়ে গেল, এবার ডিমের পরে আলুগুলো ভেজে নেবে। তো আলুর ভিতরে সেই পেঁয়াজটা দিয়ে দিল, একটু ভাজা হোক, তারপরে আবার দেখাচ্ছি। একটু তেলের সস দিয়ে দিল, আলুগুলো ভাজা হয়ে গেছে, একদম মুচমুচে ভাজা হয়ে গেছে, ঠিক আছে? তো এখানে একটু গরম মশলা দিয়ে দিল, গরম মশলা, কাঠ, আর একটু ফুল, ফুলটাকে কি বলে আমি জানি না, এই যে দেখুন এই ফুল, এই যে এই যে এই যে এই ফুল, এটাকে কি বলে আমি তো জানি না। তো হ্যাঁ, তো এবার দেখুন মশলা দিয়ে দেবে। আজকে আপনাদের এইভাবে রান্নাটা দেখালাম, তেলের উপরে মশলা দিয়ে দিলো,
এর ভিতরে টমেটো বাটা আছে, সব আছে, ঠিক আছে। এটা আলুর সঙ্গে একসঙ্গে ফ্রাই হবে, মানে ভাজা হবে। এইবার ভালো ভাজা, একটু ভাজা হয়ে যাবে, এর তারপর জল ঢেলে দেবে। আমাদের ডিমের কারি বা ডিমের রেসিপি যেটাই বলবেন, ডিমের কারি পাতলে কি ছোলো বলতে পারেন। আমাদের আগে আগে আপনাদের সব কিছু সাজিয়ে গুছিয়ে আমি দেখাই না, ঠিক আছে। আমাদের আমরা যেমনভাবে মানে আমি নর্মালভাবে দেখাই আপনাদের, মানে রান্না করতে করতে মশলা করা হয়, তারপরে সব কিছু করতে করতে করা হয়, সেটাই আমি যেমনভাবে করি সেভাবে দেখাই, যে আগে সব কিছু রেডি করে নিয়ে তারপরে আমরা করি না, ঠিক আছে। আমি একদম আমার ঘরোয়া পদ্ধতি রান্না দেখাই, সেই জন্য আপনাদের আমরা যেটা করি সেটাই দেখাই। তো হয়ে গেলো, মশলাটা ভাজা হয়ে গেলো, জল ঢেলে দিল মা। তোর অল্প একটু জল দেবে, মানে বেশি এ করবে না, হালকা হালকা একটু ছোল থাকবে, মানে গ্রেভি মতন হবে সেরকম করবে, ঠিক আছে। তো এই যে হলুদ তো আগে দিয়েছিল, তো সেটাতে আর একটু লবণ হলুদ দিয়ে দিল, মানে জলটা দেওয়ার জন্যে। তো হয়ে গেল দেখুন, ডিমগুলো দিয়ে দিল। দেওয়া আছে, এই যে দেখুন ডিমের গ্রেভি ঝোল যেটাই বলবেন সেটাই হয়ে গেল, রেডি হয়ে গেল প্রায়। তো ঠিক আছে, দেখ একটু ফুটুক, তারপরে নামানোর সময় দেখা। তো রেডি হয়ে গেল আমাদের ডিমের কারি বা ডিমের ঝোল, ডিমের হালকা পাতলা ঝোল, ঠিক আছে। তো এইভাবে আমরা রান্না করলাম, তো আপনারা তো বলতে পারবেন না যে কেমন লাগলো, মানে দেখে কেমন লাগলো সেটা বলবেন, আর খেতে অবশ্যই ভালো হবে, যারা ডিম পছন্দ করেন তাদের তো অবশ্যই ভালো লাগবে, ঠিক আছে। তাহলে দেখুন হয়ে গেল, এবার এটা নামিয়ে নিলে হয়ে যাবে, কেমন পুচ্ছে রেখেছেন। তো আমাদের একদম ঘরোয়া পদ্ধতিতে ডিমের ঝোল রান্না বা ডিমের কারি যেটাই বলবেন, বারবারই বলছি, তো হয়ে গেল যে রেডি। তো গরম মশলা তেলে দেওয়া হয়েছে বলে, এমনি গোটা গরম মশলা দেওয়া হয়েছে বলে গুঁড়ো গরম মশলা দেওয়া হবে না। তো এই যে দেখুন ডিমের ঝোল বা কারি রান্না হয়ে গেল, এই যে দেখুন। তো ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এতটুকুই, পরে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সেম টাইমে।